ঘাটালের বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগরের জন্মস্থান। 1971 সালে এই গ্রামের বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন প্রণব জয়া শুভ্রা দেবী। সেই সুবাদেই এই গ্রামে বারে বারে ছুটে এসেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। আজ প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে সেই দিনের স্মৃতিচারণ করছেন চক্রবর্তী পরিবারের রাধানাথ চক্রবর্তী ও রেখা চক্রবর্তী। কর্মসূত্রে এই গ্রামে থাকাকালীন এই চক্রবর্তীদের বাড়িতেই থাকতেন শুভ্রা দেবী। সেই সুবাদেই এই বাড়িতে বেশ কয়েকবার এসেছেন প্রণব মুখোপাধ্যায়, বেশ কয়েকবার রাত্রি যাপনও করেছেন এই বাড়িতে। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে তাই গভীরভাবে শোকাহত বীরসিংহ গ্রামের চক্রবর্তী পরিবার। একটু স্মৃতি কি মনে পড়ছে? অনেক কিছুই মনে পড়ছে। তেনার ব্যবহার, তেনার এখানে থাকা, আমাদের সঙ্গে মেলামেশা করা, হ্যাঁ, আর খাওয়া দাওয়া। তা সাধারণ, আমরা সাধারণ মানুষ ছিলাম, কিন্তু উনি তো একটা রাজনৈতিক মানুষ ছিল, যে তার মধ্যে যে একটা গর্ব, তার মধ্যে যে একটা ডাঁট, না সেসব আমরা অহংকার কিচ্ছু দেখতে পাই। আপনার বাড়িতে পল্লববাবু কতবার আসছিল? ওই 4-5 বার এসছিল। আপনার বাড়িতে কখনো রাত্রি যাপন করেছে? হ্যাঁ, রাত্রি যাপন করেছে। শুভ্রা দেবী এখানে কতদিন ছিল? 5 মাস। 5 মাসের আপনার কিছু স্মৃতি জানে না? হ্যাঁ, স্মৃতি জানে যে ওই আমাদের আমাদের কাছেই থাকত, আর বাইরে বেরোতেন না। তারপরে যেটি খেতে ভালোবাসত হয়তো বলতো, পৌদি এই শাকটা খেতে ভালোবাসে, পোস্ত করো, এই আমরা গুগলি বলি, এই গুগলির তরকারি করুন, তাই করেছি। বা আমাদের সঙ্গে যেত, ওইদিকে একটা পুকুর আছে, যেত। হ্যাঁ, তা উনি আমাদেরকে এত ভালোবাসত, আমি তো বলছি যে মানে এইরকম ব্যবহার, আমরা একজন বাইরের একটা স্কুল টিচার যে আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করবে, এটা আমাদের জানা ছিল না। কিন্তু ওনাকে নিয়ে আমরা খুব আনন্দ থাকি। শুভ্রা দেবীর সঙ্গে আর কে ছিল? শুভ্রা দেবীর সঙ্গে ওর ছেলেমেয়ে ছিল, ছেলেমেয়েরা মুন্নি আর অভিজিৎ। উনি গাড়িতে করে আসতেন, গাড়িতে করে এসে তারপরে এসে যখন বাড়ি ফিরতেন, বাড়ি ফেরার পর নমস্কার বিনিময় হতো, উনিও নমস্কার করতেন, আমিও নমস্কার করতাম। তারপরে এবার উনিও জিজ্ঞাসা করতেন যে কেমন আছেন, কীরকম চলছে। হ্যাঁ, আমিও জিজ্ঞাসা করতাম যে কেমন আছেন, আপনি এখন কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, এই সমস্তগুলো আমিও জিজ্ঞাসা করতাম। এইভাবে সাধারণ কথাবার্তায় আমাদের সাথে হতো। সেটা সালটা কত সাল বলে মনে হয়? সেটা 1971 সাল। 1971 সাল, তখন তো বিশ্বগ্রাম একেবারে গ্রাম ছিল, গ্রাম ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে। প্রণববাবু যখন রাষ্ট্রপতি হলেন, তখন আপনাদের কিরকম তার ফিলিংস? তারপর আমি ফ্যামিলি ট্যামিলি সব নিয়ে দুর্গাপুরে চলে যাই। যখন রাষ্ট্রপতি হয়েছে এখানে চলে এসেছি, তখন যখন রাষ্ট্রপতি হয়েছে প্রণবদা, তখন আমরা এখানে চলে এসেছি। রাষ্ট্রপতি হওয়ার পর আমরা 95 সালে চলে এসেছি। প্রণববাবুর পরিবারের সাথে রাষ্ট্রপতি হওয়ার পর কোনোভাবে আপনাদের যোগাযোগ না? কোনোভাবে আমাদের যোগাযোগ হয়। অভিজিৎবাবু যেখানে আসছিলেন, হ্যাঁ, উনিও খুব সাধারণ ছিলেন। তিনি এসে কি দেখতে চাইলেন? দেখতে চাইল, সে সোজা চলে গেল ওই ডোবার পাড়ে। শুনুন, উনি এসে আমাকে বলছেন, আপনি চিনতে পারেন? আমি, তুমি বাবুয়া না? তখনই হাসছে, হ্যাঁ ঠিকই বলেছেন। এসো এসো এসো, আমি যা তোমাকে আর আমি আপনি বলবো না, তুমি তো ভাই করবো, এসে তোমার বাবাকে তো দিদা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তিনি কি এখানে স্মৃতির আমন্ত্রণ করতে আসছিলেন? হ্যাঁ, বললো আমি বিদ্যাসাগর হল দেখতে যাবো, কিন্তু আমি এখানে যে মানুষ হয়েছি, আমি যে বড় হয়েছি, হ্যাঁ, আমার সেই স্মৃতিটা মনে পড়েছে, আমি ওই জন্য এখানে নামলাম। নেমে দেখে যে বাবাকে তো গর্ব করতে পারবো।